কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ তো তখনও ছিল, যেখানে গান গেয়েছিলেন এই তৃণমূল আর নয়, আমি সেই গানটাই মনে করে দিতে চাই। 7 বছর মোদী মন্ত্রিসভার সদস্য থাকার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, আর তৃণমূলে যোগ দেওয়ার পর সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ, আর তারপর নবান্ন থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয়র গলায় গান থেকে শুরু করে মুড়ি, বই থেকে শুরু করে উত্তরীয় স্নেহ ভালোবাসার মতো নানান প্রসঙ্গ। উনি বলেছেন আমাকে, এটাও বলেছেন যে মুড়ি মুড়ি খেলে, এখন দেখা গেছে যে মুড়ি খেলে ওজন বাড়ে, সেই জন্যে মুড়িটা গ্রামের যে মুড়ি সেই মুড়ি এনে খেলে তবে সেটা উপকারী হয়, সেই জন্য সাদা মুচমুচে মুড়ি যেটাতে আমরা এখন পড়ছি ইউরিয়া মেশানো হয়, উনিও সেটা খান না, আমাকেও খেতে বারণ করেছেন। বিকজ আমিও খুব ভালোবাসি, আমি গাড়িগুলোকে আমার গাড়িতে মুড়ি রেখে সেটা রোদ্দুরে পার্ক করি যাতে ওটা মাইক্রোওয়েভের মতো মুচমুচে হয়ে যায়, সেটা মুড়িটা আমাকে এখন খুব ছোটো ছোটো চালে ভালো মুড়ি কিনতে হবে, সেটাও উনি বলে দিয়েছেন। 2015 সালে বিজেপিতে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়র ঝালমুড়ি খাওয়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, এখন পট পরিবর্তনের পর ঝাল উধাও, কিন্তু মুড়ি রয়ে গেছে, আর তার সঙ্গেই রয়ে গেছে গানও। মুখ্যমন্ত্রী গান লেখেন, বাবুল গায়ক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর নবান্নে প্রথম বৈঠকের শেষে তাই রাজনীতি কম, গান সংক্রান্তই বেশি কথা শোনা গেল বাবুল সুপ্রিয়র গলায়। হি সেড দ্যাট পুজোর সময়ও তুমি গান করো, এই গানটা এরকম করলে ভালো হয়, সো উই হ্যাড আ ভেরি মিউজিক্যাল টক। At the same time, whatever she said was really music to my ears. बहुत मेहनत से काम करने के साथ साथ मैं खुले दिल से गाना भी गा सकता हूँ, ये मेरे लिए absolutely icing on the cake है। क्या जे जे गान गाइते बोला हबे, जे गान गाइते बोला हबे, से गान ही गाइबो। दीदी जदि आमाके एकटा गान गाइते बोलें, उनी बोलेओछेन, आमी खूब खुशी मने गाइबो, कोनो आपत्ति नेई। বাবুল হাসলেন, বাবুল গাইলেন, শহর যখন বাড়িধারায় ভিজছে তখন বিজেপি ত্যাগী বাবুল নতুন দলের শীর্ষ নেতৃত্বের আবেগে ভাসলেন। আজ ভি দিদি নে বহুত প্যার কে সাথ নাই সিরফ মিলে, আর মেরা ঘর জো হ্যায় ও উনকে বিলকুল অফিস কে টেবিল সে দিখতা হ্যায়, মেরা ঘর জো মে ইয়াহাঁ পে হাওড়া জাহাঁ পে রহতা হুঁ। আই উইল ডু মাই ভেরি বেস্ট, অ্যাবসলিউট ভেরি বেস্ট, আমার উপর একদম অন্য শিবির থেকে আসা আমার জন্যে যে যে ভরসা উনি রেখেছেন তার পুরো মর্যাদা দেওয়ার আমি চেষ্টা। তবে গান নিয়ে অবস্থান স্পষ্ট হয়ে গেলেও তৃণমূল বাবুল সুপ্রিয়কে রাজনৈতিক নতুন কি দায়িত্ব দিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। মেরা ক্যা রোল হ্যায় ইয়ে কমপ্লিটলি দিদি কা প্রেরোগেটিভ হ্যায়, পার্টি জেসে সোচেগি, অভিষেক ভি বতায়, দিদি বতায়েগি, জব বতায়েগি তব তক জো হাম সবকো ইন্তজার করনা পড়েগা, ইয়ে কহনা মেরে ইখতিয়ার মে নেই। বাবুলের গলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, আর বিজেপির গলায় বাবুল সম্পর্কে কটাক্ষের সুর। গান গাওয়া স্বাভাবিক, শুনিয়েছেন ভালো কথা, সে ঝালমুড়ি 5 বছর আগে খেয়েছেন তার প্রভাব এখন পড়েছে, তার রেজাল্ট হয়েছে। যে পার্টিতে গেছেন সে পার্টির কোনো আমাদের এ নিয়ে কিছু বলার নেই, সেখানে রাজনীতিটা ভালো করে করুন। সব মিলিয়ে তৃণমূলে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ শেষে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গলায় নতুন দিগন্তের কথা। সুমন ঘড়াই, পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, এবিপি আনন্দ।